আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা আপনাদের প্রিয় একজন খেলোয়াড়ের মুখোমুখি হব তার কাছে জিজ্ঞেস করে জেনে নিব অনেকগুলো বিষয় আশা করি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত আমাদের এই সাক্ষাৎকারটি দেখবেন আমাদের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন আমাদের আজকের অতিথিকে তিনি হচ্ছেন আপনাদের প্রিয় মেসি কেমন আছেন এই তো চলছে মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো এই মুহূর্তে আপনার অনুভূতি কি এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না রাইট আপনাকে অনেক তরুণ পছন্দ করে অনেকে আপনাকে অনুসরণ করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন তাদের কি খেয়ে কাজ নেই বুঝলাম না একটু বুঝিয়ে বলবেন আমাকে পছন্দ করার কি আছে আমি কি করেছি তাদের জন্যে আমি তো শুধু বলে ভালো মতো লাথি দিতে জানি আর লাথিও যে দেই তাও নিজের তাগিদে ভালো লাথি দিতে না পারলে বেতন কমে যাবে স্পন্সররা চলে যাবে আচ্ছা কিন্তু আপনি ভালো খেললে কিন্তু তারা খুশি হয় আবার খারাপ খেললে তারা ব্যথিত হয় দেখুন এই ভালো লাগা কিংবা খারাপ লাগা তাদের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসছে আমি নিজেও তো তাদের কল্যাণকামী নই কিন্তু আপনি তো ভক্তদের শুভকামনা জানিয়ে থাকেন মাঝে মাঝে দানও করে থাকেন তা ঠিক কিন্তু এতে মুসলিম যুবকদের খুশি হওয়ার কি আছে আমি তাদের কল্যাণের জন্য কিছু করিনি কিন্তু যে মুসলিম কিশোর তরুণেরা আপনাকে ভালোবাসে আপনার স্টাইল অনুসরণ করে তাদের জন্য কিছু বলুন দেখুন আমি আগেই বলেছি আমি তাদের কল্যাণকামী নই আমাকে অনুসরণ করার মাধ্যমে কিছুই অর্জিত হবে না এর পুরোটাই অর্থহীন কাজ সময় সম্পদের অজায় অথচ তারা আপনার সম্পর্কে অনেক কিছু জানে যেমন আপনি কোন কোন পুরস্কার পেয়েছেন আপনার সন্তান কতজন আপনার বিয়ে কবি হয়েছে এরকম আর অনেক বিষয় আমার সম্পর্কে জেনে বা আমাকে অনুসরণের মাঝে মুসলিম কিশোর তরুণদের কোনো কল্যাণ হবে না তারা এর মাধ্যমে কোনো ভাবে লাভবান হবে না আমাকে জানা আমাকে অনুসরণ অপ্রয়োজনীয় বিষয় আচ্ছা বাংলাদেশে আপনার অনেক ভক্ত রয়েছে তাদের জন্য কিছু বলুন তাদের সম্পর্কে কি বলবো আমি তো তাদের চিনিও না জানিও না তাদের কল্যাণের জন্য কিছু করিনি কখনো তারা তো আপনার ভক্ত আপনি খারাপ খেললে তারাও ব্যথিত হয় ভালো করলে তারা উল্লাসিত হয় দেখুন বিষয়টি অনেক হাস্যকর একজন মানুষ বলে লাথে মারল আর এর জন্য কথা কি হচ্ছে আমি মুসলিমদের কোনো ঈদের শুভেচ্ছা দিয়েছি কি তাদের কোনো দুর্যোগে ব্যথিত হয়েছে কি না হয়নি বলে লাথি মারাটা আমার পেশা এর ভালো মন্দের সাথে তাদের আবেগ হওয়ার কী আছে কিন্তু আপনাকে সাপোর্ট করে তারা কত কিছু করছে আপনার পক্ষে ফেসবুকে তথা বিভিন্ন জায়গায় মন্তব্য করছে আপনাকে যারা পছন্দ করছে না তাদের গালিগালাজ করছে এমনকি ক্ষেত্র বিশেষে ঝগড়া মারামারিও করছে এগুলো মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি একজন লোক বলে লাথি দিল আর এর মান নিয়ে আবে হওয়া বিষয়টি কেমন কি বলবো আসলে তাদের জীবন লক্ষ্য উদ্দেশ্যবিহীন তাদের উচিত তাদের নিজেদের নিয়ে ব্যস্ত হওয়া আচ্ছা অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এক তরুণ অন্য তরুণকে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে দর্শন বৃদ্ধি পেয়েছে আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন আমার কিছুই বলার নেই আমাকে অনুসরণ করলে তাদের সমাজ আরও খারাপ হবে দেখুন আমার বিয়ের আগেই বাচ্চা হয়েছে এটা কি স্বাভাবিক এটা ভ্যাবিচার কিন্তু কেউ কিছুই বলছে না বরং এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছে কাজে আমি তাদের কোনো পথ দিতে পারছি না আচ্ছা নামাজের সময় হয়েছে আমাদের আজকের সাক্ষাৎকার এখানে শেষ করতে হয়েছে মেসি আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই ছিল আমাদের আজকের সাক্ষাৎকার আশা করি এই আলোচনা থেকে চিন্তার খোরাক রয়েছে মেসির জীবন আদর্শ জেনে আমাদের কল্যাণ হবে না সে কোথায় কি করলো তার সন্তান কতজন কি পুরস্কার পেল কোন পুরস্কার জিতলো কোন কাপ জয় করল এগুলো জেনে আমাদের জন্য কোনো কল্যাণ নেই বরং রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শ জানার ও তা অনুসরণ করার মাঝেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে রাসুলুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম চোদ্দোশো বছর আগে থেকেই আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারি তার জন্য দোয়া করেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো কোন পথে সমাজে শান্তি বিরাজ করবে কোন পথে তার পথ ও পদ্ধতি দেখিয়ে দিয়ে গিয়েছেন অথচ আমরা রাসুল্লাহ সাল আলি সাল্লাম এর জীবনী জানি না তার পরিবার সম্পর্কে জানি না তিনি দেখতে কেমন ছিলেন তাও জানি না অথচ বর্তমানে সমাজে এই লোকগুলো যাদের ভক্ত রয়েছে তাদের অনেক বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী এই জ্ঞান তাদের জন্যে কী কল্যাণ নিয়ে আসবে তা আমাদের জানা নেই আল্লাহ তালা আমাদের কোনটি হক তা বোঝার তৌফিক দান করুন সেই সাথে আমাদের বাতিলকে বাতিল রূপে বোঝার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ